আমি বলেছি যে গতবারে আমি বলেছিলাম কয়েকটা প্রশ্ন দিয়ে গেছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অর্জুন শুনেছেন তাহলে লিখলো কে গীতার লেখক কে এসব প্রশ্নের সমাধান আজকের করব মন দিয়ে শুনুন গীতার উপরে দেখবেন একটা ফর্সা ছেলে একটা কালো ছেলে একটা কালো ছেলে ফর্সা ছেলেকে জ্ঞান দিচ্ছে গীতার উপরের পৃষ্ঠায় আছে গীতাটা ভালো করে দেখবেন তাহলে কৃষ্ণ কালো অর্জুন কালো তাই তো হ্যাঁ ও আমাদের ছোট ঠাকুর বলছে বলে ভিডিও রেকর্ডিং হচ্ছে তুমি উত্তরগুলো দিয়ে দিচ্ছ এইবার তাকিয়ে দেখুন হলো কি রামচন্দ্র জানতে পারলেন যে যদি সুগ্রীব আমি সুগ্রীবকে মারতাম বালিকে রক্ষা করতাম আমার স্ত্রীকে কয়েক মিনিটে আমি পেয়ে যেতাম কিন্তু যখন বালি বললে বালিকে রামচন্দ্র কি জবাব দিলেন জানেন মন দিয়ে শোনো রামচন্দ্র বললে এ কে জানো আমার বংশ কি জানো কি তোমার বংশ রামচন্দ্র বললেন আমার সূর্য বংশ রামচন্দ্র কোন বংশের সূর্য বংশে এই যে সুগ্রীব এ কার ছেলে সূর্যের ছেলে যে বংশের আমি সেই বংশকে আমি রক্ষা না করে আমি অন্য কোন বংশকে রক্ষা করতে পারি প্রেম সে বলুন নিতাই গৌর হরিবা ইনি সেই নারায়ণ ইনি সেই রাম ইনি সেই কৃষ্ণ যদি কৃপা করে তাহলে আমার ছেলের প্রাণও বাঁচবে তোমার স্বামী পুরোপুরি সুস্থ হবে যমুনি বলেছে এবার আরতির প্রদীপটা নিয়ে করেছে কি জমিদারের অর্ধাঙ্গিনী প্রথমে পণ্ডিতজির গায়ে দ্বিতীয়টা পণ্ডিতজির মরা ছেলে দেখেছেন মা ছেলে মারা গেছে তবু ফেলছে না হাড় কটা আছে চামড়া কটা আছে মাঝখান থেকে মাংসগুলো গলে গলে পচে বেরিয়ে চলে যাচ্ছে কনফিডেন্স বিশ্বাস ভগবান আমার ছেলেকে বাঁচাবে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর যত তর্ক করবে ভগবান তোমার থেকে দূরি হয়ে যাবে যত তর্ক করবে ভগবান তোমার কাছে নেই ভগবান তোমার কাছে নেই ভগবান তোমার কাছে নেই কেন বাবা তর্ক করলে থাকবে না কেন বললে শোনো যে ঘোড়া ডিঙিয়ে ঘাস খায় যে বাবার পরিচয় বাদ দিয়ে নিজের পরিচয় তুলতে চায় যে গুরু মানে না নিজে প্রতিষ্ঠা পেতে চায় তার জীবন ঠাকুরজি শেষ করে দেয় বুঝলাম না বাবা একদিকে পণ্ডিত কুলগুরু আর একদিকে জমিদারের স্ত্রী রমা দেবী দুজন দুজনের সঙ্গে কথা বলছেন একজনের কোলে মরা বাচ্চাটা আর একজনের হাতে মঙ্গল আরতির প্রদীপটা আচ্ছা যদি তর্ক করি তাহলে আমি ঠাকুর পাবো না তর্ক না করলে আমি চিনব কি করে বুঝবো কি করে মাস্টার মশাইয়ের সঙ্গে যদি তর্ক না করি তাহলে বুঝবো কি করে জ্ঞান পাবো কি করে পণ্ডিতজি বলে উল্টে শোনো তর্ক করো কিন্তু সামনেওয়ালাকে ছোট করার জন্য যদি তর্ক করো তোমার কাছে উত্তর আছে আর তুমি তাকে অপমান করার জন্য যে সকল কথাগুলো বলছো এগুলোতে কি হয় এগুলোতে ভগবান দূর হয়ে যায় যদি জানা না থাকে তাকে প্রশ্ন করো দেখবে আগে গিয়ে ভগবান তোমায় কৃপা করবেন তুমি জানো সেদিন কুরুক্ষেত্রের ময়দানে যুদ্ধ তখন হয়নি যুদ্ধের আগের দুদিন ভগবান রথ নিয়ে এসেছেন প্রথম একালব্যের কাছে কার কাছে রথ নিয়ে এসেছেন একালব্য যারা মহাভারত শুনেছেন একালব্য একটা চরিত্র একালব্যকে ক্ষত্রিয় না কিন্তু নির্জাত ইনি কি
গুরুদেবের থেকে বিদ্যা শেখেনি, কার থেকে শিখেছিলেন? গুরুদেবের মূর্তি খড় মাটিতে বেঁধে তৈরি করে তার সেই মূর্তিতে পূজা করে মূর্তির সামনে ধনুর্বাণ চালানো শিখেছেন। একদিন যেদিন অর্জুনকে শিক্ষা দিচ্ছেন তাদেরই গুরুদেব পাণ্ডব আর কুরুকুল্লে শিক্ষা যেদিন দিচ্ছেন, সেদিন তাকিয়ে দেখলেন একটা কুকুর যাচ্ছে, মুখটা বান দিয়ে এমনভাবে সেলাই করেছে না তো কাটলো না তো রক্ত বেরুলো আর না তো ডাকতে পাচ্ছে। কুকুরটা যেদিক থেকে ফিরে যাচ্ছে সেই দিকে গিয়ে গুরুদেব তাকিয়ে দেখলেন একজন ধনুর বিদ্যা শিক্ষা করছে। হ্যায় খোকা, তোর নাম কি? আমার নাম একালব্য। তোর গুরুদেবের নাম কি? যমনি বলেছেন, গুরুদেবের নাম কি? কর জোর করে বললেন, কেন, আপনি তো আমার গুরুদেব। দেখেছেন গুরুরা মারা যায় কেন, পাপে পড়ে কেন? যে গুরু আসনে বসে সে কখনো অঘটনে মৃত্যুতে তার মৃত্যু হয়? এই অস্ত্রগুরুর মৃত্যু অঘটনে হলো। কেন হলো? হওয়ার কারণ হলো শিষ্যের প্রতি সে সঠিক বিচার করেনি। কথা দিয়েছেন অর্জুনকে শ্রেষ্ঠ করবেন, তাই অর্জুনকে শ্রেষ্ঠ করার জন্যে একালব্যের ডান হাতের বৃদ্ধাঙ্গুলি প্রণামী হিসাবে চাইলেন, গুরু দক্ষিণা হিসাবে চাইলেন। এই সেই একালব্য যুদ্ধের যুদ্ধ শুরু হওয়ার দুদিন আগে একালব্যকে রথে করে এনেছেন কুরুক্ষেত্রের ময়দানে। একালব্য, যদি তুমি কারোর পক্ষ নাও তাহলে যুদ্ধে 18 অগ্নি সেনা তুমি কতদিনে মারতে পারবে? একালব্য বলে উঠলেন, আপনি এই যে চোখের পলক 5 পলক ফেলবেন, তাকিয়ে দেখবেন সামনে একটা কেউ দাঁড়িয়ে নেই, সব শুয়ে আছে। সুদর্শন চক্র ছেড়ে দিলেন, গিয়ে বলেন, কই ঠেকাও দেখি। জমনি বলেছে, ঠেকাও দেখি। সুদর্শন চক্র দিয়ে ধর থেকে মাথাটা আলাদা করে দিল, মাথাটা পড়ে ছটফট করছে আর বলছে, ভগবান আমি তো কারোর পক্ষ নেব না, যুদ্ধ দেখার ইচ্ছা ছিল, যুদ্ধ শিখেছি, কিন্তু এত বড় বড় রথী মহারথী যারা যুদ্ধ করবে তাদের যুদ্ধ দেখার জন্যে আমার ইচ্ছা ছিল। বললে, ঠিক আছে, তুমি কুরুক্ষেত্রের ময়দানে অগ্নিকোণায় ফটিক স্তম্ভের উপরে তোমার কাটা মাথা রাখা হবে, যে সব থেকে বড় যোদ্ধা সে যদি তোমাকে বাঁচায় এই কাটা মাথার কাটা ধর লাগিয়ে দিলে তুমি আবার জীবিত হবে। যুদ্ধের একদিন আগে ভীমের ছেলে ঘটোৎকচ, ঘটোৎকচের ছেলে মেঘবর্ণ, মেঘবর্ণের ছেলে বর্বরীকে নিয়ে এসছেন কোথায়? কুরুক্ষেত্রের ময়দানে। এনে বললেন, বর্বরী 18 অগ্নি সেনা, এই 18 অগ্নি সেনা তোমার কতদিন লাগবে মারতে? বর্বরী বলল, ঠাকুর আপনি চোখ বন্ধ করবেন আর তাকাবেন, দেখবে সব বেটা শুয়ে পড়েছে। ভগবান বললে, তুমি যখন এত বড় বীর, কই সুদর্শন চক্র ছেড়ে দিচ্ছি, ঠেকাও। সুদর্শন চক্র ছেড়ে আস্তে 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 সুদর্শন চক্র ছেড়ে দিলেন, কাটা মাথাটা আলাদা হয়ে গেল, জমনি আলাদা হয়ে গেল। বলে উঠলে, আমি তো যুদ্ধ করতে চাইনি, দেখতে চেয়েছিলাম। বললে, ঠিক আছে, ঈশান কোণা, কুরুক্ষেত্রের ঈশান কোণে তোমাকে ফটিক স্তম্ভের উপরে তোমার কাটা মাথাটা রাখা হবে, যুদ্ধ তুমি দেখো। যদি ভীম তোমার প্রপিতামহ যদি তোমার কাটা মাথার ধর এক জায়গায় লাগিয়ে দেয় তুমি আবার বেঁচে উঠবে। এইবার যুদ্ধ শুরু হবে যেদিন, সেদিন রথের সারথি হয়েছে ভগবান। কার রথের সারথি? কার রথের? অর্জুন। ভালো করে খেয়াল করবেন, অর্জুনের গায়ের রং কি? কালো। কৃষ্ণের গায়ের রং কি? কালো। এখন কুরুক্ষেত্রের ময়দানে এসে অর্জুন বললে, যুদ্ধ করব না। ভগবান শ্রীকৃষ্ণ বললে, এক কাজ করো, আমার কথাগুলো শোনো, তারপরে তুমি যুদ্ধ করো। বাংলার যে রাজা তৎকালীন সময়ে, যারা যারা মহাভারত পড়েছেন বলুন, বাংলার তৎকালীন সময়ে যে রাজা কুরুক্ষেত্রের ময়দানে অংশগ্রহণ করেছিলেন সেই রাজার নামটা কি একটু বলবেন, একটু বলবেন,
যারা মহাভারত পড়েছেন, এই দেখেছেন, আমরা নিজেকে মনে করি অনেক জানি অনেক জানি, কিন্তু জায়গায় যখন আসে সব জানি পানি হয়ে যায়, আর কোনো জানা জানা থাকে না। মন দিয়ে শুনুন, তৎকালীন সময়ে দত্তবংশের রাজা, দত্তবংশের রাজা ভগৎ দত্ত, এনার সেনা আর বাহিনী ছিল হাতি, হস্তি বাহিনী, শত যোজন অন্তরে করে ভগদত্তের সেনার হস্তি পা ফেলতেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ভগৎ দত্ত অংশ নিয়েছে কৌরবদের হয়ে, ওর যে গলায় ঘণ্টা, ওই ঘণ্টা শুনলে কোনো সেনা আর যুদ্ধ করতে পারবে না, আগে ওই ঘণ্টাটা কাটো। ভগবান যে ভগবান, সকলার চিন্তা করেন, কেন করেন একটু মন দিয়ে শুনুন। সেই কুরুক্ষেত্রের ময়দানে একটা পাখি দুটো ডিম পেড়েছে, আর ছেলে পাখিটা বউ পাখিকে বলছে, চলো পালিয়ে যাই, কদিন পরে যুদ্ধ হবে, তোমার ডিমও চটকে যাবে, তুমিও চটকে যাবে, আমিও চটকে যাব। মা বললে, তুমি বাবা, বাচ্চা পেলে তুমি পালাতে পারো, কিন্তু আমি পালাতে পারি। ডিম ফুটে বাচ্চা হয়েছে, ভগবানের উপরে ভরসা করলে সেই ছোট্ট পাখিটা। ভগবান অর্জুনকে বললে, আগে ভগৎ দত্তের গলার হাতির ঘণ্টাটা কেটে ফেলো। যমনি কেটে ফেলেছে, চাপা পড়বে তো পড়বে, কোথায় চাপা পড়েছে দেখেছেন? ভগবান কাকে বলে? এইবার যুদ্ধক্ষেত্র শেষ, 18 দিন যুদ্ধ সমাপ্ত, 18 থেকে 19, 19 থেকে 20, 20 থেকে 1 মাস। ব্যাসদেব এসেছেন, ভগবান এই যে মহাযুদ্ধ, এই যুদ্ধের বারেমে আমি তো লিখেছি, কিন্তু যুদ্ধের বিশেষ কথা যেটা তুমি অর্জুনকে বলেছো সেটা আমি লিখিনি, সেটা আমি লিপিবদ্ধ করতে চাই। আমাকে বলো ঠাকুর। ঠাকুরজি বললেন, যা বলেছিলাম আমারও মনে নেই, তবে যারা শুনেছে হতে পারে তাদের মনে আছে, চলো দেখি যাই। এসে দাঁড়ালেন অগ্নিকোণ আর ঈশান কোণ, একটা হলো ভীমের বংশধর, আর একটা হলো একালব্য। দুজনার মুখ থেকে, আর ওই ঘণ্টা চাপা পড়া পাখির মুখ থেকে শুনে, শ্রুতি না, বেদের আর এক নাম কি? শ্রুতি। শ্রুতি না, শুনে শুনে মুখস্থ হয় বেশি, শুনে লেখা, সেই জন্যে আর এক নাম শ্রুতি না। এই তিনজনার থেকে শুনে লেখা হলো শ্রীমৎ ভাগবত গীতা। সে বলো হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তাহলে বোঝা গেল কুরুক্ষেত্রের ময়দানে গীতার উপরে যে ফর্সা ছেলেটার ছবি, এটাকে একটা হলো একালব্য আর একটা হলো বর্বরী, ঘটোৎকচের নাতি। এই দুজনার রথের সারথি আর অর্জুনের রথের সারথি ভগবান নিজে হয়েছিলেন। তাই আজকের ওই রমা দেবীকে পণ্ডিতজি শোনাচ্ছেন, শোনো রমা, তিনি বিশ্বপতি, বিশ্বেশ্বর, বিশ্বের নাথ, তিনি তাইলে তোমার স্বামী কেন? আমার মরা ছেলেও বাঁচবে, তাই যদি তার উপরে বিশ্বাস রাখো, তার উপরে বিশ্বাস রাখলে তবে সে তোমার স্বামীর জীবন ফেরাবে, আমার পুত্রের জীবন ফেরাবে। তাই দুটো হাত তুলেছেন, প্রদীপটা রেখে দিয়েছেন, দিয়ে ঠাকুরজিকে বললেন, মঙ্গল ভবন অমঙ্গল হারি, গোবিন্দ বাসুদেব নর রূপ হরি, মঙ্গল বাসুদেব নর রূপ হরি, জয়তি জয় জয় মদন মোহন।
সেই আশেপাশের গ্রামের যারা ছিলেন তারা করলেন কি, পুষ্পাদি চন্দন নিয়ে তারা জয় জয় দিল হে, পুষ্পাদি চন্দন নিয়ে জয় জয় দিল হে, পুষ্পাদি চন্দন নিয়ে জয় জয় দিল হে, হবে না হবে না হবে না হবে না, কেমন দিন জীবনে হবে না হবে না, কেমন দিন জীবনে আর হবে না হবে ভাই, এমন দিন জীবনে হবে না হবে, এমন দিন জীবনে মদনমোহন জগৎপতি হবে না হবে, মদনমোহন জগৎপতি হবে না আর হবে না, মদনমোহন জগৎপতি তাই গৌর হই প্রত্যেকের প্রার্থনা, ভগবান প্রার্থনা শোনো, প্রাণ রক্ষা কর, তুমি যদি এই দুই মানুষকে বাঁচাতে না পারো তোমার নামে কলঙ্ক লাগবে। দেখেছো মায়েরা কেমন স্ত্রী, স্ত্রী কাকে বলে, দন্তে ছয় তরা ফেলা দীর্ঘই স্ত্রী, ব ঔকারে বউ, বউ কখন, যখন নতুন বিয়ে হয়ে আসে তখন হয় বউ, আর যখন পুরনো হয়ে যায় স্বামীকে ভালোবাসা দেয়, স্বামীকে ভালোবাসে, স্বামী ছাড়া আর বাঁচে না, স্বামী চিন্তা করে না, তার নাম হয় দন্তে ছয় তারা ফেলা দীর্ঘই স্ত্রী। মায়েরা কারা কারা স্বামীর সঙ্গে ঝগড়া করে একটু হাত তোলো তো। কেউ ঝগড়া করে না, কেউ ঝগড়া করে এখানকার মায়েরা কেউ ঝগড়া করে না, কেউ ঝগড়া করে না, একটু মন দিয়ে শোনো, স্বামী স্ত্রীর জীবন এমন, স্বামীর জীবন বাঁচানোর ক্ষমতা স্বামীর কিন্তু নেই, স্বামীর জীবন কে বাঁচায় বলো তো, তার স্ত্রী। স্বামী সত্যবানকে নিয়ে জমালয়ে চলে গেছে, পিছনে পিছনে যাচ্ছে সাবিত্রী, পিছনে আসছো কেন, একটা বর দিচ্ছি ফিরে যাও, কি বর, আমি মা হব কি করে, বললে তুই মা হবি, স্বামীকে নিয়ে চলে যাচ্ছে আবার পিছনে পিছনে যাচ্ছে, বলে আবার আসছিস কেন, একটা বর দিলাম তো, একটা বর বল কি বর চাই, বললে আমার স্বামীর ঔরসে যেন আমার পুত্র সন্তান লাভ হয়, বললে যা তো স্বামীর ঔরসে তোর পুত্র সন্তান লাভ। এবার জমালয়ে ঢুকছে, ঠিক সেই সময় বলে উঠল, আপনি আশীর্বাদ দিলেন স্বামীর ঔরসে পুত্র সন্তান লাভ হবে, তা স্বামী নিয়ে চলে যাচ্ছেন, কে পুত্র সন্তান দেবে। দেখেছেন স্ত্রীকে বুদ্ধিমতী হতে হয়, স্ত্রীর বুদ্ধি মানে এই নয় যে স্বামী অফিস থেকে এসছে আর প্যাকেট থেকে খুচরো পয়সাগুলো তুলে লুকিয়ে রাখবো, এটাই বুদ্ধি, এটা বুদ্ধি নয়, তবে যদি স্ত্রী স্বামী স্ত্রী দুজন দুজনকে ভালোবাসে তাদের মতো সুখী পৃথিবীতে কেউ নেই, আর স্ত্রী যদি স্বামীর শত্রু হয় মানে দুজনার বনাবনি যদি না হয় এর মতো নরক যন্ত্রণা কিন্তু আর পৃথিবীতে নেই। একটা ছেলে টাকার লোভে, আস্তে আস্তে আস্তে, একটা ছেলে টাকার লোভে এমন একটা মেয়ে বিয়ে করেছে যে দুজন মিলে এরকম করে ধরতে পারবে না, দুটো মানুষ এইভাবে ধরতে পারবে না, তাহলে বুঝতে পাচ্ছেন সেই মোটা মেয়েটা এই গরিব লোকের ছেলে টাকার লোভে ভালোবাসা করে বিয়ে করেছে, বিয়ে হয়েছে কিন্তু ওই মোটা মেয়েটার মনে হয় ও স্বামী ওকে ভালোবাসে না, এই মনের রোগটা কিন্তু সাংঘাতিক রোগ, যদি কারোর মনের সমস্যা থাকে সে কিন্তু জীবনে সুখী হবে না, একটা মানুষ বোঝা মাথায় করে নিয়ে অন্ধকার সারাদিন ধানের খেপ করছে, লাস্টে একটা খেপ দিলে হয়ে যায় বোঝাটা তুলেছে আর অন্ধকার হয়ে গেছে, সে বলছে অতটা ঘুরে যাব, বাঁশ বাগানের ভিতর থেকে এই টোকা গিয়ে খামারে ফেলবো, মাথায় ধানের বোঝা তুলেছে, তুলে ওই হাত দুটো ধরে আছে, ভারী প্রচণ্ড ভারী বোঝা, এইবার আস্তে আস্তে বাঁশ বাগানের ভিতর দিয়ে যেতে যেতে কি একটা যেন মারিয়েছে।